মাংস কই কিরে কথা কস না কাপু ভয় কেসস নাকি মাংস কই হপ্তা পার হয়ে গেল পাতে মাংস নাই হ্যাঁ মনি তো বাজার থেকে মাংস আনে নাই মনি হ্যাঁ মনি এদিকে আয় এই কি কোথায় আছো আমা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কি করো তুমি আমাকে বাঁচাও মনি আমার কথা শোনো মনি তোমার কি হয়েছে তুমি শান্ত হও শান্ত হও খুন করতে আসছিস তুই জানিস আমি কে জানিস আমি জানি তো আমি জানি পাখি আমি জানি আপনার দোহাই লাগে আপনি সব করেন আমার জীবনটা শেষ কইরা ফুর্তি করবি আর আমি এখানে বসে বসে কাজ কলা খামো এই যে আমি কোনোদিন হতে দেব না এইটা আমি কোনোদিন হতে দেব না তুই যে এখানে যাবি সেখানে গিয়ে আমি তো শেষ করে দিব আচ্ছা ঠিক আছে তুমি শেষ করে দিও এখন খায় নাও কাল মাংস আনিয়ে দেব কালকে না তুই আমার এক করে মাংস আনিয়ে দিবি যা ঘরে আছে আবার বিয়ার্ধব ধ্বংস কর আমার লাগে ভাই তুমি এক কাম কর আমার কাইটটা আমার শরীরে তুমি সাবায় সাবায় খাই ফেলো নাও মায়েরা দিন রাত পরিশ্রম কইরা আপনার পথে খাওন তুইলা দেয় আর হে মায়েরা এত খারাপ কথা কইতে আপনার কলেজের একটু খাই পড়া না 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 কামে না তুমি আমারে খাওয়ার কথা কইতেছ দরকার লইয়া ভিক্ষা করে আমারে খাইব এটা ভাবি আমার কোনো লাভ নাই এই মন্ডারে 10 গ্রামের মানুষ জানতো এই মন্ডা যখন ক্রিকেট মাঠে নামতো তখন পুলাপান কাঁপতো কাঁপতো ক্রিকেট খেলে আমি লাখ লাখ টাকা কামাইতাম তো অলক্ষণ লেগে আমার পাটা নষ্ট হয়েছে আমি খেলতে পারি না হইছে আপনার দুটো পাই পড়ি এবার চুপ করেন আমি চুপ থাকবো গা আমি যা কইতেছি তা ঠিক কইতেছি ছোটবেলা বাপ মারে খাইছে লগে আমার এই কপালটাও খাইছে শহর থেকে সবার একজন মোহনপুর গ্রামে গেছি ওই অলক্ষের লেগে বাপের ভিটা রাখতে পারি নাই কুদা ধর আমার শত্রুর কারণ ওর মতো অলক্ষে মায়া না দেয় অলক্ষে দাদু ভাই আরে গিফটের জন্য আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকব এই তো হয়ে গেছে দাদু ভাই এবার হাতটা বাড়াও এই দিকে আরে এটা কি হাত ঘড়ি দাদু ভাই সারা জীবন পরিনি এই বয়সে এসে আমি হাত ঘড়ি পরবো এটা কি দাদু ভাই ম্যাগনিফাইং গ্লাস হ্যাঁ ম্যাগনিফাইং গ্লাস বিদেশি খুব ভালো হয়েছে এখন থেকে আমি এটা দিয়ে সবার হাত দেখব দাদু ভাই অনেক দাম তাই না হ্যাঁ $150 তবে ব্ল্যাক ফ্রাইডেতে আমি ডিসকাউন্ট পেয়েছিলাম মাত্র $60 কিনেছি $150 দাম শুনতে ভালো লাগে না কেমন $150 মনে হয় দাদু ভাই এই বাংলাদেশি টাকায় কত টাকা হতে পারে এটার দাম ধরে নাও $10,000 উপরে হবে 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 $10,000 কেউ জিজ্ঞেস করলে বলবো এই জিনিসটার দাম $10,000 আচ্ছা ঠিক আছে দাদু ভাই আমি একটু রেস্ট নেব আমি একটু রুমে যাই দাদু না 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 রেস্ট পরে নেবে একটু বসো না বসো দাদু ভাই এই ম্যাগনিফাইং গ্লাসটা যেহেতু তুমি আমার জন্য এনেছো আমি এটা দিয়ে প্রথম তোমার হাতটাই দেখব হ্যাঁ হাত দেখতে দিতে পারি তবে একটা শর্তে কি শর্ত আমার ভাগ্যে কি আছে সেসব কিচ্ছু তোমাকে বলতে হবে না শুধু বলো যে আমি যাকে খুঁজে চলেছি তাকে খুঁজে পাবো কিনা দাদু ভাই কাকে খুঁজছো মনে মনে হ্যাঁ গার্লফ্রেন্ড নাকি বিয়ের পাত্রী
সে যখন খুঁজে পাবো তখন জানবে। দাও দাও। দেখি, হ্যাঁ দেখা তো যাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছি দাদু ভাই। পাবে পাবে, মনের মানুষ যাকে তুমি খুঁজছো তাকে তুমি ঠিক পেয়ে যাবে। কিন্তু কিন্তু কি দাদু ভাই? তাকে যে তুমি পেয়েও হারাবে দাদু ভাই। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি দাদু ভাই, আমি এতদিন থেকে যাকে গোপনে গোপনে খুঁজে চলেছি তাকে আমি খুঁজে বের করবই, আর একবার যদি তাকে খুঁজে পেয়ে যাই আমি আর তাকে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। একবার সে চলে গেছে আমি আর তাকে চলে যেতে দেব না। দাদু ভাই, বয়সটা তো কম তোমার, রক্তটা চন্মনে, মাথাটা একটু গরম, তাই তো জ্যোতিষরানী দিলারা খানকে তুমি চ্যালেঞ্জ জানিয়ে দিলে। দাদু ভাই, জ্যোতিষ চর্চা করে এখন তোমার অনেক নাম ডাক, কিন্তু জানো তো দাদু ভাই, আমরা যা ভাবতে পারি না পৃথিবীতে কিন্তু তাই হয়ে যায়, আর সেজন্যই পৃথিবীটা এখন সুন্দর, বেঁচে থাকা এখন আনন্দের। দাদু ভাই, আমি সত্যি মন থেকে চাই আমার কথাটা যেন মিথ্যে হয়। তুমি তুমি তোমার মনের মানুষকে যাকে তুমি খুঁজছো তাকে যেন খুঁজে পাও, আর সারা জীবন তাকে যেন ধরে রাখতে পারো। কিন্তু ধরো আমার পছন্দের মানুষকে যদি তোমার খুব অপছন্দ হয়, তাকে যদি তোমার একদম সহ্য না হয়, তখন তখনও কি তোমার চাওয়াটা এমনই থাকবে? এটা কেমন কথা দাদু ভাই? তুমি যাকে পছন্দ করবে আমি তাকে অপছন্দ করব? কি বোকা বোকা কথা বলছো দাদু ভাই। মেয়েটা কোথায়? বাইরে থাকে নিশ্চয়ই। হ্যাঁ দাদু ভাই, বাইরেই থাকে। তাহলে তার কোনো কথাই নেই, কোনো সমস্যা নেই তো। বাইরে থাকে তার মানে তো ওদের অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, বিদেশে থাকা তো চারটিখানি কথা না, লেখাপড়ার কথা না হয় বাদই দিলাম। দাদু ভাই, তুমি এক কাজ করো, মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে এসো, আমি কথাবার্তা বলে একেবারে ফয়সালা করে ফেলি। হ্যাঁ দাদু ভাই, আমি তাকে বাসায় নিয়ে আসবো এই বাড়িতেই, খুব তাড়াতাড়ি। তখন তোমার ভাই যে কথাগুলো কইছে তুমি কি? না না, আমি জানি তোমার এমন কোনো ঘটনা নাই, থাকলে তুমি আমারে কইতা। কিন্তু একটা ঘটনা কি জানো, মায়া মানুষ হয়ে যখন জন্ম নিছ এখন আর আমার সেই শক্তিটা নাই। তাইলে আমার কথাটা মানো, সাগর যদি বিয়ে করতে চায় রাজি হয়ে যাও। আমি সাগরের ছোটবেলা থেকেই চিনি, পোলাটা খারাপ না, মাতব বড়ে পোলা ঠেকাও আছে। কি হয়েছে মনি, চুপ করে আছো কেন? ভাবি আমার বিয়ে হয়ে গেলে মন্দা ভাই, তুমি
তোমরা কি করবা? কেমনে চলবা তোমরা? আমরা কেমনে চলবো? সেইটা ভাবে কি তুমি সারা জীবন বসে থাকবা? তোমার জীবনটা কি এইভাবেই চলে যাইব? তোমার কি কোনো স্বাদ আহ্লাদ নাই? না ভাবি, আমি আমার জীবন থেকে স্বাদ আহ্লাদ সবকিছুই মুছা ফেলাইছি। যদি আমার বোন মনে করো, আমার একটা কথা শোনো, সাগরে তুমি বিয়ে করে ফেলো, তোমার জীবনটা তুমি এইভাবে নষ্ট করো না, আমরা এইভাবেই চলে খামো। না না ভাবি, এটা হয় না ভাই, আমার জন্য পঙ্গু হয়েছে, আমি আমার স্বার্থপরের মতো বিয়ে করে চলে যেতে পারি না। আর তাছাড়া তাছাড়া কি আমার অন্য কোনো পোলামন সহ্য হয় না। কারো সহ্য হয় তোমার? তুমি কি কারো পছন্দ করো? ভালোবাসো? জবাব দাও না কেন। তোমার কি পছন্দের কোনো মানুষ আছে? তুমি আবার পাথর পোড়া করে কোথাও চলে যাও না। আচ্ছা আচ্ছা, না প্রমিস। প্রেম প্রীতি ভালোবাসা এগুলো আমি বুঝি না, আমি শুধু বুঝি মনের ভিতরে একজন বন্ধুর জায়গা দিছে, ভরসা করছে, বিশ্বাস করছে, সে যেখানেই থাকুক আমার বিশ্বাস সে ঠিকই আমার কাছে সুইট আসবে। কিন্তু 8 বছর পার হয়ে সে আসে নাই, আর মনে হয় না কোনোদিন আসবে। বলা মানুষ এমনই বই, 8 বছর আগের কথা কেউ মনে রাখে না। দেখো গিয়া বিয়া শাদি কইরা শেষ হয়ে আছে, তাই তুমিও সবকিছু ভুলে গিয়া সাগরে বিয়া করে ফেলো। না ভাবি, দরকার হলে আমি আমার গলায় দড়ি দিব, তাও রে বিয়া করব না। কিন্তু তুমি যার অপেক্ষায় আছো সে কোনো দিনও আইব না, সে তো কইতে যেতেছ না সুখ। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তার জন্য অপেক্ষা করব। আয়ান, পাপা এসো। পাপা কোথায় গিয়েছিলে? পাপা আসার পর থেকে দেখছি না। না, ওই গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে, আমার কাশিটা তো কিছুতেই ভালো হচ্ছে না, এখন আবার হঠাৎ হঠাৎ একটু রক্তও যাচ্ছে। রক্ত যাচ্ছে? তাহলে তো হেলাফেলা করা একদম ঠিক হবে না পাপা। আচ্ছা ডক্টর কি বললো? সেটাই তো হয়েছে সমস্যা, আজকে ডাক্তারের সঙ্গে দেখাই হয়নি, আমি যে ভদ্রলোককে দেখাই সেই ডক্টর উনি গেছেন দেশের বাইরে। তাহলে অন্য ডক্টর দেখাও। দেখি ওনার সঙ্গে কথা বলে, এখন চলো খেতে এসো, তোমার খাবারের জন্য তো তোমার মামনি এলাহি আয়োজন করেছে, এসো চলে এসো। পাপা ওয়ান সেকেন্ড, চোখটা বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? প্লিজ বাবা একটু চোখটা বন্ধ করো না। আয়ান কি যে ছেলে মানুষ করো তুমি, একদম চোখ খুলবে না। কি হয়েছে কি ব্যাপারটা? আমি তোমার জন্য একটা গিফট এনেছি। আমার জন্য গিফট? কেন আয়ান বলো তো, সারা জীবন তো তুমি আমাদের দিয়ে গেলে, এখন আমাকেও কিছু দিতে দাও। চোখ খুলবে না, হাত উঁচু করো। আয়ান তোমার ছেলে মানুষই না। হাত উঁচু করো না পাপা প্লিজ। করেছি। ওয়াও ক্রিকেট ব্যাট,
extreme. Wow, I am. Thank you, Papa. Thank you. এটা কিন্তু ইংলিশ উইল কার্ড দিয়ে বানানো পাপা হ্যাঁ ওইটা তো সেরকমই মনে হচ্ছে দেখ ক্রিকেট খেলার বয়সটা নেই ক্রিকেট না খেললেও ব্যাটটা কিন্তু আমি যত্ন করে রেখে দেব আফটার অল আমার ছেলের কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার কাশি তো থামছেই না পাপা তোমার আজই আবার ডাক্তারের কাছে যাওয়া উচিত না পাপা তুমি চিন্তা করো না রাতে ওই গরম পানি কালো জিরা খেয়ে নিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে পাপা পাপা একটু দাঁড়াও না আমি তোমাকে একটু বোলিং করি কি বলছো এই ঘরের ভেতর না না কোথাও লাগলে জিনিসপত্র ভেঙে যাবে তোমাকে আমি খুব রাগ করবে পাপা সময় কিভাবে পাল্টে যায় তাই না পাপা তুমি এক সময় চাইতে আমি যাতে ঘরের মধ্যেই ক্রিকেট প্র্যাকটিস করি তুমি থ্রো করতে পারছো না এখনো পর্যন্ত তুমি থ্রোইং করা শিখলে না তুমি থ্রো ঠিক মতো না করলে তুমি রান আউট করবে কেমন করে আয়ান কিন্তু পাপা জোরে থ্রো করলে যদি কিছু ভেঙে যায় ভেঙে গেলে ভেঙে যায় কোনো অসুবিধা নাই তুমি তোমারটা করো তোমাকে যেটা বলছি সেটা করো ইয়েস পাপা তুমি খালি মনোযোগটা এখানে দাও ঠিকই বলেছো পাপা আগে বাড়িতে অফিসে সবাই আমাকে ভয় পেত আর এখন এখন আমি সবাইকে ভয় পাই মামুনি আমাকে বলেছে পাপা তুমি নাকি প্রায়ই ঘুমের মধ্যে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠো হ্যাঁ না মানে ঠিক আছে তোমাকে পরে বলি হ্যাঁ এখন চলো নিচে খেতে তোমার মা অপেক্ষা করছে ওকে থ্যাংকস এগেইন পাপা আর এই ব্যাটটা এনেছি আমার প্রিয় মানুষটার জন্য আমার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্য আয়ান বাবা কোথায় এসো তাড়াতাড়ি আসছি মামনি আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমার মনির সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি এখন হারামজাদা রে এত রাতে আমার ঘরের দরজা ঢোকা দে ওই দরজা খোল পুলিশ 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 কেন এত রাতে বাড়িতে পুলিশ আইসে কেন হ্যালো আপনি নিশ্চয় অ্যান্সার থ্যাংক ইউ